আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম বাংলা ইউনিক ইউনিকটেকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের খুবই পাওয়ারফুল পাঁচটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং আপনার লাইফ স্টাইল করে তুলবে আরও সহজতর বেশি কথা না বলে সরাসরি চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাপসের প্রথম তালিকায় রয়েছে কালারাইজ আপনার যদি পুরাতন সাদা কালো ছবি থেকে থাকে তাহলে এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই সেই ছবিটি কালারাইজ করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে এছাড়াও যে কোনো ছবি কালারাইজ করতে এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে যে কোনো ওল্ড সাদা কালো ছবিকে কালারাইজ করার জন্য এই অ্যাপসটি আমার কাছে বেস্ট মনে হয়েছে দ্বিতীয় নাম্বার রয়েছে পার্সোনাল ডিএনএস ফিল্টার বিভিন্ন তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে আমরা ব্রাউজারে অনেক কিছু সার্চ করে থাকি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি প্রয়োজনীয় কিছু খুঁজে পাওয়ার জন্য প্রতিটি ওয়েবসাইট থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখতে এই অ্যাপসটি ব্যাপক সহায়তা করে থাকে আপনার ফোনে মেলোয়ার বা ক্ষতিকারক কোনো কিছু থাকলে অথবা কেউ ফোন ট্যাকিং করলে অটোমেটিক মিনিমাইজ করে দেবে এই অ্যাপস ডাটা ক্লিয়ার ফোন ফাস্ট ও ফোনকে সেভ রাখার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন তৃতীয় নাম্বারে রয়েছে স্ক্রিনি আপনি যদি আপনার ফোনের মাঝে নতুনত্ব খুঁজে পেতে চান অথবা ফোনটিকে ব্যবহার করতে চান আরও স্টাইলিশভাবে তাহলে আজই ডাউনলোড করুন স্ক্রিন অ্যাপসটি এই অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য ওয়ালপেপার খুঁজে পাবেন যার মধ্যে থেকে আপনি খুঁজে নিতে পারেন আপনার ফোনের জন্য পারফেক্ট ওয়ালপেপারটি তালিকায় চতুর্থ নম্বরে যে অ্যাপসটি রয়েছে তা আমার আপনার প্রত্যেকেরই প্রয়োজনে একটি অ্যাপস কোর স্পেস যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ফোনের যাবতীয় ডিটেলস যেমন সেন্সরস ডিভাইস টাইপ ফোন টাইপ আইপি অ্যাড্রেস বোর্ড বিউল্ট হোস্ট বিউল্ট কোড সিপিইউ হার্ডওয়্যার ইত্যাদি সহ একটি ফোনের যাবতীয় বিষয়টি চেক করতে পারেন খুব সহজেই সেটিংস থেকে যে ডিটেলসগুলো খুঁজে পেতে আপনার প্রচুর সময় ব্যয় হবে তালিকার পঞ্চম নম্বর অর্থাৎ সর্বশেষ অ্যাপসটি হচ্ছে লক অনেক সময় আপনার ফোন অন্য কেউ ইউজ করে অথবা বাসায় ছোট বাচ্চারা বায়না ধরেছে আপনার ফোনে কার্টুন দেখবে এমনকি আপনি নিজেই কোনো মুভি দেখছেন হঠাৎ করে হাতের চাপে মুভিটি যেন স্কিপ না হয়ে যায় অথবা একটি জিনিস ব্রাউজ করতে করতে অন্য কোনো সাইটে যেন না চলে যায় এই জন্য টাচ লক অ্যাপসটি ব্যবহার করতে পারেন আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় যদি লকটি অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার ডিসপ্লেতে হাজারো টাচ করলেও কিন্তু ভিডিওটি স্কিপ হবে না অ্যাপসটি বেশি কার্যকর হবে আপনার সিকিউরিটি প্রদানের ক্ষেত্রে কেউ কোনো কিছু ব্রাউজ করতে চাইলে আপনি তাকে সেই সাইটে প্রবেশ করে টাচ লকটি অ্যাক্টিভ করে দেবেন তাহলে কিন্তু সে আর আপনার ফোন থেকে অন্য কিছু ব্রাউজ করতে পারবে না যে পাঁচটি অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই অ্যাপসগুলোর ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এদের মধ্যে কোন অ্যাপসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ